চট্টগ্রামে শুরু হলো আলহাজ আজম নাসিরউদ্দিন গোল্ড কাপের তৃতীয় আসর। শুক্রবার বিকেলে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে এর উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক মেয়র আজম নাসিরউদ্দিন, সিজিকেএস এর যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, এনএইচটি হোল্ডিংস এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব সহ ক্রীড়া সংগঠকরা। এই আয়োজনটার অবশ্যই আমি মনে করি সময় উপযোগী এবং এই আয়োজনের মাধ্যমে আবার এখানে প্রচুর দর্শকরা উপস্থিত হয়েছেন খেলা উপভোগ করার জন্য। আমি আশা করব দর্শকের এই উপস্থিতিতে এবং তাদের সহযোগিতায় এই টুর্নামেন্ট উপভোগ হবে, আকর্ষণীয় হবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং এই টুর্নামেন্টটা সফল এবং সার্থক হবে। ফুটবলের জন্য একটি মাইল ফলক, এই কারণে মাইল ফলক, একটা ছোট্ট বেসরকারি ক্লাব একটা গোল্ড কাপ দিয়ে চ্যাম্পিয়ন পুরস্কার 4 লক্ষ টাকা, রানার সাহেব 1 লক্ষ টাকা, 10,000 টাকা ম্যান অফ দ্য ম্যাচ, এটা বিরল। আমি আশা করবো যে এটা টি টোয়েন্টি যতদিন বেঁচে থাকে এই টুর্নামেন্টের জন্য তারা চালু রাখে। আজ অনাসিরের দীর্ঘায়ু কামনা করছি, তাদের সবার কামনা করছি। এই শুভনীয় ক্লাব যে এরকম একজন মানুষকে বেছে নিয়েছেন সেই জন্য আমি শুভনীয় ক্লাবকে প্রথমে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যে এরকম একজন মানুষের নামে টুর্নামেন্ট করতেছেন। উদ্বোধনী ম্যাচে ফটিকচুরি বোরহান মেম্বার ফুটবল একাডেমি টাই ব্রেকারে আব্দুস সাত্তার ফুটবল ফাউন্ডেশনকে পরাজিত করে। এই খেলা দেখতে মাঠের চারপাশে কানায় কানায় পূর্ণ থাকে দর্শক। দুনো দল কিন্তু ভালো খেলতেছে, আপনার কোন দল খারাপ খেলতেছে না, ভালো লাগতেছে দেখি। এদের যে সিস্টেমগুলো করছে আমার খুব পছন্দনীয় হয়েছে। এই টুর্নামেন্ট সুন্দর করার জন্য অনেক দর্শক আমরা দেখতে পাচ্ছি। আজম নাসির ভাইয়ে যে উদ্যোগ, সেই উদ্যোগটা যেন সুন্দর সফল হয়, এই টুর্নামেন্টটা সুন্দরভাবে সফলভাবে যেন শেষ হয়, এমন আয়োজন উপভোগ করতে আসেন বিশিষ্টজনেরা। ফুটবলের যে একটা জনপ্রিয়তা আছে এখনও বোঝা যায় যে চট্টগ্রামে, যে ফুটবল একটা অত্যন্ত জনপ্রিয় খেলা, শুধু চট্টগ্রামে নয়, এটা বাংলাদেশে একটি জনপ্রিয় খেলা এবং আজকে সেটাই প্রমাণ। মাঠের চতুর্পাশে যে হাজার হাজার দর্শক আজকে এখানে উপস্থিত হয়েছে। চট্টগ্রামের আরও আরও অনেক মানে ওয়ার্ডে ওয়ার্ডে এরকম এরকম যদি মানে টুর্নামেন্ট এরকম আমরা ইনশাল্লাহ করব, যদি আমাদের আমাদের কমিশনাররা মহোদয় এবং আমাদের সিজিকেএস আমাদেরকে যদি ওরকমভাবে যদি দেয় তাহলে আমরা করবো ইনশাল্লাহ। এবারের আসরে অংশ নিচ্ছে 16টি দল। আপনারা আজকে দর্শকের উপস্থিতি এবং মানুষের এই যে উচ্ছলতা দেখে বুঝতে পারছেন মানুষ আমাদেরকে পজিটিভলি নেয়। আমরা সমাজের বিভিন্ন মাদক বিভিন্ন অপকর্ম থেকে বিচ্ছিন্ন করার জন্য যুব সমাজ কিশোর শিশুদেরকে ক্রীড়ামুখী করার জন্য আমাদের অলরেডি ফুটবল একাডেমি, ক্রিকেট একাডেমি আছে, আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা ইনশাল্লাহ এই টুর্নামেন্টটা প্রতি বছর চলমান রাখার জন্য প্রত্যয় ব্যক্ত করছি। আসলে আমরা আপনাদেরকে গতকালকেই বলেছিলাম আমাদের আপনার যে স্টেডিয়াম দর্শকের এর থেকে কমে 20 গুণ দর্শক বেশি হবে, সেটা আমি মনে হয় আপনাদেরকে কি প্রুফ করতে পারছি। ইনশাল্লাহ আমরা চাচ্ছি আমাদের এই এলাকাটা আগে কী অবস্থা ছিল বর্তমানে ডে বাই ডে এটা কি ডেভেলপ করছে, একটা আদর্শ সমাজ ব্যবস্থা গরুটার দিকে যাচ্ছে। আপনাদের বৃদ্ধ জুয়ান মহিলা সবাই এখানে মাঠে আসছে, একটা উপভোগ করতেছে এলাকার মানুষজন, এটার দ্বারা আমাদের সমাজ এবং দেশ উপকৃত হবে, এটাই আমাদের কামনা। এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে কেএম এজেন্সি ও বাকুলিয়া কনস্ট্রাকশন। 29 সেপ্টেম্বর হবে ফাইনাল। আফজাল হোসেন, এনএসপোর্টস।